ব্যারিস্টার সুমন, অভিনেতা নিশো ও মেহজাবিনের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু কি কারণে, কেন এই মামলা, চলুন বিস্তারিত জেনে নেই। নাটক এবং টেলিভিশনের একটি আলোচনা অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর ধারণা এবং শব্দ ব্যবহারের অভিযোগে আদালতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার 11 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে বশির আল হোসেন নামে এক প্রতিবন্ধী অধিকার কর্মী এই মামলা দুটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আগামী 22 সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। প্রথম মামলাটি দায়ের করা হয় ঘটনা সত্য নামের একটি নাটক নিয়ে, যা চ্যানেল আয়ের ঈদুল আজহার আয়োজনে গত 23 জুলাই সম্প্রচার করা হয়েছিল। এ বিষয়ে মামলায় আসামি করা হয়েছে চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শায়েক সিরাজ, চ্যানেলের চিত্রনাট্যকার মইনুল শানু, পরিচালক রুবেল হাসান, অভিনেতা আরফান নিশো ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে। আর দ্বিতীয় মামলাটি করা হয়েছে চ্যানেল আয়ের আলোচনা অনুষ্ঠান টু দ্য পয়েন্টের 11 জুলাইয়ের পর্ব নিয়ে, যেখানে একজন আলোচকের কথায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে নেতিবাচক ধারণার প্রকাশ ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ মামলায় আসামি করা হয়েছে ফরিদুর রেজা সাগর, শায়েক সিরাজ, অনুষ্ঠান পরিকল্পনাকারী জাহিদ নেওয়াজ খান, প্রযোজক রাজু আলেম, উপস্থাপক সোমা ইসলাম এবং আলোচক হিসেবে উপস্থিত থাকা ব্যারিস্টার সাইদুল হক সুমনকে। বাদীপক্ষের অন্যতম আইনজীবী জীবনানন্দ চন্দ্র জয়ন্ত এ তথ্য জানান। মামলা দুটির বাদী বশির আল হোসাইন, সব সাক্ষী এবং আইনজীবী মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিকী সবাই প্রতিবন্ধী ব্যক্তি বলে জানা গেছে।